শুরু করছি পায় পায় পঞ্চায়েত দেগঙ্গা তৃণমূলের মিছিল লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ মৃত নাবালক তৃণমূল সমর্থকের উত্তর ২৪ পরগনার দেগঙ্গার শৈশাইদপুর গ্রাম পঞ্চায়েতের আটটি গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার রাতে তৃণমূল কর্মীর সমর্থকেরা ওই এলাকায় ভোট প্রচারের মিছিল করছিল দেগঙ্গা থানা পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে ঘটনায় পঞ্চায়েত নির্বাচনে তিন দিন আগে ওএসএফ এর ভাঙন অব্যাহত পোলারহাটের এক গ্রাম পঞ্চায়েতে ৮৩ নম্বর গ্রাম সংসদের প্রার্থী মধুমিতা ঘোষ আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মঙ্গলবার রাতে নওয়াবাদ গ্রামে আয়োজিত একটি সভায় মধুমিতা ঘোষ ও তার স্বামী তৃণমূলের নেতা শওকত মোল্লা আরবুল ইসলামের হাত থেকে তৃণমূলে পতাকা নিয়ে ঘাসফুল শিবিরে যোগদান করেন একসময় তৃণমূল করতেন কিন্তু অভিমানে দল ছেড়ে আইএসএফ এ গিয়েছিলেন বলে জানান মধুমিতা এবার নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে গেলেন দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে জোর কদমে শুরু নির্দল প্রার্থীদের একত্র প্রচার নির্দল প্রার্থীদের নেতৃত্বের অভিযোগ তারা প্রত্যেকেই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে রাস্তাঘাট পানীয় জল বহু সমস্যা রয়েছে এলাকায় তাই নির্দল হয়ে দাঁড়িয়ে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে লড়াই করছেন নির্দল প্রার্থীরা বুধবার মালদার কালিয়াচক ব্লকের চৌকি মির্দাতপুর এলাকায় নির্দল প্রার্থীদের সমর্থনে এক বিশাল নির্বাচনী মিছিলে অংশ নিয়ে এই বার্তায় তুলে ধরেন নির্দল প্রার্থীরা পঞ্চায়েত ভোট মিটিয়ে দিল দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব একসঙ্গে মানুষের উন্নয়নে কাজ করার অঙ্গীকার মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তৃণমূল প্রার্থীদের সমর্থনে মেজিয়া বাজারে এক মহা মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলেই পা মেলান দীর্ঘদিনের বিবাদে জড়িয়ে থাকা বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় সহ অন্যান্যরা মহা মিছিল থেকে বাধা হয় লড়াইয়ের সুর উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল গোষ্ঠীর সঙ্গে করিম চৌধুরীর অনুগামী নির্দল প্রার্থীদের মধ্যে সংঘর্ষ উত্তপ্ত উত্তর দিনাজপুর বিভিন্ন এলাকা লাঠি বাঁশের আঘাতে দুপক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন আহতরা রামগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন স্বপন বর্ষাক নামে তৃণমূল প্রার্থীর আঘাত গুরুতর থাকায় তাকে ইসলামপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে রামগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিজেপির বুথ সভাপতিকে মারধর সহ প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বাঁকুড়ার তালডাংড়ার আমডাংড়া পঞ্চায়েতের বেনাচাপাড়া গ্রামের বাসিন্দা মনোজ মাকুর বিজেপির বুথ সভাপতি তৃণমূলের লোকজন তাকে মারধর করেছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি মনোজ মাকুর জানান মঙ্গলবার সন্ধ্যে বাড়ি বাড়ি প্রচার সারার পর রাত ৮টা নাগাদ গ্রামের ক্লাব হয়ে গিয়েছিলেন ক্লাব ঘরে ঢুকে তৃণমূল কর্মী জগদীশ পাল হঠাৎ গলা চেপে ধরে তার ওপর চড়াও হয় বলে অভিযোগ খবর পেয়ে গ্রামে যায় পুলিশ তৃণমূলের দাবি এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বিজেপির পতাকা ফেস্টুন টাঙানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপির তিন কর্মী কৃষ্ণনগর এক নম্বর ব্লকের জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা অভিযোগ মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই এলাকায় বিজেপির কয়েকজন কর্মী তারা তাদের দলীয় পতাকা ব্যানার ফেস্টুন টাঙানোর সময় তাদের বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গুরুতর জখম অবস্থায় তিনজনকে ভর্তি করা হয় শক্তিনগর হাসপাতালে বুধবার হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্য পঞ্চায়েতে মনোনয়নের পর থেকে উত্তপ্ত বাসন্তী রাতভর বাসন্তীর কাঁঠালবেড়িয়া আবেদ আলীর লস্করপাড়ায় ব্যাপক বোমাবাজি ও গুলির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে রাস্তা দুধারে এখনও ছড়িয়ে ছড়িয়ে রয়েছে বোমা ও গুলির খোল আতঙ্কে এলাকাবাসী ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ বসিরহাট মহকুমা হারোয়া ২ নম্বর ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতে ৭৪ নম্বর বুথে সিপিএম প্রার্থী চিরঞ্জিত মণ্ডল শতাধিক কর্মী সমর্থক নিয়ে তৃণমূলে যোগদান করলেন আহত তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন হারোয়া ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ফরিদ জমাদার পাশাপাশি মিনাখা ব্লকের বাছরা মোহনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিক ভেড়ি ১৩২ নম্বর ১৩৭ নম্বর নির্দল প্রার্থী বিশ্বজিৎ সাঁতরা ও মানসী বর তৃণমূলের জনসভায় যোগদান করলেন পাশাপাশি তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারও শুরু করেন তারা ভাঙড়ে রাতভর তৃণমূলের তাণ্ডব পোলারহাট দুই এলাকায় জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ সুরক্ষা কমিটির প্রার্থী নুরজাহান বিবির বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পালতা তৃণমূল নেতা শওকত মোল্লার অভিযোগ পোলারহাট দু নম্বর
পোলারহাট দুই এলাকায় জমি কমিটি তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলে দিয়েছে, বাড়িতে হামলা করেছে, হুমকি দিচ্ছে। অন্যদিকে ভাঙর দু নম্বর ব্লকের রঘুনাথপুর গ্রামের 197 নম্বর বুথের আইএসএস প্রার্থী ভারতী মণ্ডলের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতের ভালদা গ্রামে তৃণমূলের পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছয় সাঁইথিয়া থানা পুলিশ। ভালদা গ্রামে তৃণমূল প্রার্থী তুষার কান্তি মণ্ডলের অভিযোগ, এলাকায় সিপিএম প্রার্থীর বাড়িতে মঙ্গলবার রাত পর্যন্ত পিকনিক করা হয়, তারপরে ঘটনা ঘটে। একই স্কুলের দুই সহকর্মী শিক্ষক এবারের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের আসনে প্রার্থী। কোচবিহার জেলা পরিষদে 14 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা তাদের। ইতিহাসের শিক্ষক বিনয় কুমার সরকার বিজেপি প্রার্থী এবং স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক কৃষ্ণেন্দু আইচ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তবে এই প্রতিদ্বন্দ্বিতা আগামী দিনে কর্মক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেই জানিয়েছেন দুই শিক্ষক। বিজেপি প্রার্থীদের সমর্থনে চা বাগানে ভোট প্রচার করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। বুধবার তিনি মেটেলি, বড়দিঘি ও নাগেশ্বরী চা বাগানে প্রচার সারেন। শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। জন বার্লা তৃণমূলের দুর্নীতি সহ চা বাগানের শ্রমিকদের বঞ্চনার কথা তুলে ধরেন। তৃণমূল সরকার চা বাগানের শ্রমিকদের কথা ভাবছেন না বলেও এদিন তিনি অভিযোগ করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার ডাক দেন তিনি। এদিনের মেটেলি বাগানের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শ্রমিক নেতা রহিন মিঞ্জ, গণেশ চিকবড়াই সহ অন্যান্যরা। বড়দিঘি চা বাগানের ম্যানেজারের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরে কেশপুরে বিজেপি মন্ডল সভাপতি সহ একাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। কেশপুর ব্লকের অন্তর্গত 14 নম্বর অঞ্চল জেতলাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিজেপির 4 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি রাজকুমার করণ ও মন্ডলের সাধারণ সম্পাদক অশোক দণ্ডপাট। এছাড়াও ছাতলা অঞ্চলের বিজেপির আহ্বায়ক বাপি রাউত সহ আরো অনেকে যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক উমানন্দ ত্রিপাঠী হাত ধরে তৃণমূলে যোগ দিলেন এরা। দুষ্কৃতি হামলার অভিযোগ কংগ্রেস প্রার্থীর বাড়িতে। কংগ্রেস প্রার্থীর বাড়িতে হামলার ছবি ধরা পড়ল সিসিটিভিতে। মঙ্গলবার রাত 12টা নাগাদ প্রার্থীর বাড়িতে বাঁশি লাঠি নিয়ে চড়াও হয় এবং ইট পার্কেল ছুটতে দেখা যায় দুষ্কৃতীদের। বীরভূমের মুরারই 1 নম্বর ব্লকের মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের নতুন আবদুল্লাপুর গ্রামের ঘটনা। মহুরাপুর পঞ্চায়েতের 20 নম্বর সংসদ নতুন আবদুল্লাপুর গ্রামের কংগ্রেস প্রার্থী হীরা বিবি, তার বাড়ির সামনে হামলা চালা দুষ্কৃতীরা। হীরা বিবির ছেলের অভিযোগ, একই সংসদে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহানারা বিবির স্বামী বশির শেখ দলীয় কর্মীদের নিয়ে বাড়িতে হামলা চালিয়েছে। পঞ্চায়েত আবহে রাজ্যের নানা প্রান্ত থেকে বোমা উদ্ধার হচ্ছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুরে বুধবার রাতে বোমা উদ্ধার, ফিরে চাঞ্চল্য। গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যান দুজন। বিজেপির দাবি তৃণমূল জড়িত, অন্যদিকে অভিযোগ অস্বীকার তৃণমূলের। ঘটনাকে বিজেপির চাল বলে অভিযোগ তৃণমূলের। দুজনকে আটক করেছে পুলিশ। একই নামে একই আসনে বিজেপি তৃণমূল প্রার্থী বিড়ম্বনায় বর্ধমানের কুড়মুন পঞ্চায়েত। বর্ধমান 1 নম্বর 33 নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূল ও বিজেপি দুই প্রার্থী একই নাম মনিকাবাগ, একই সঙ্গে একই নামে পোস্টার ব্যানার ফেস্টুন তৃণমূল ও বিজেপিতে। খেতিয়া গ্রাম পঞ্চায়েত ও কুড়মুন এলাকায় দেখা গেল সেই ছবি। স্বাভাবিকভাবেই দুদলের প্রার্থী থেকে কর্মীরা কার্যত বিড়ম্বনায়। প্রার্থীকে ঘিরে দুই শিবিরের দাবি, তাদের প্রার্থী জিতবে। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রার্থীদের সমর্থনে মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। বুধবার সকালে বিজেপি প্রার্থীদের প্রচারের আগে একটি যোগদান কর্মসূচিতে সামিল হন সুকান্ত মজুমদার। ভাটপাড়া অঞ্চলের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি সহ 10 থেকে 15টি পরিবার তৃণমূল ছেড়ে এদিন বিজেপিতে যোগদান করেন। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আক্রান্ত বিজেপি কর্মীরা বানারহাট থানার অন্তর্গত শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নাথুয়া চামটিমুখী এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিরুদ্ধে হামলার অভিযোগ। আতঙ্কে গ্রাম ছাড়া অনেক বিজেপি কর্মী দাবি বিজেপির। দুপক্ষের সংঘর্ষে আহত 5 বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, বানারহাট থানায় অভিযোগ জানাতে গেলে অভিযোগ নেয়নি পুলিশ। পাল্টা রাতে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে পুলিশি অভিযানের নামে মহিলাদের মারধর করার অভিযোগ। অভিযোগের তির পুলিশ, এমনকি পুলিশের সঙ্গে তৃণমূল নেতারা ছিলেন বলে দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার পুলিশ ও তৃণমূলের। পায় পায় পঞ্চায়েত এখন এ পর্যন্ত। দেখছেন কলকাতা টিভি রাজনীতি সাথী।